চিকেনের সলিড পিসটা আমি আগে থেকেই কিমা করে রেখেছিলাম তারপর দিলাম আলু সেদ্ধ এটা আমি এক পিস নিয়েছি তারপর একে একে দিলাম পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে নিলাম এইগুলোকে ভালো করে মিক্স করে নেওয়ার পর একে একে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর দিলাম ব্রেড ক্রামস ব্রেড ক্রামস এর জন্য আমি কি করেছি জানো বাজার থেকে স্লাইস পাউরুটি কিনে এনে সেটাকে হালকা আছে হালকা ভেজে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর হ্যাঁ তোমরা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো যদি দেখো এটাকে মাখাতে গিয়ে একটু জলজলে হয়ে আছে তখন তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে দেবে না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখলে তো বাড়িতে বসেই কিভাবে চিকেন কাটলেটের ডোটা তৈরি করে নিলাম আমি আগে ভাবতাম বাড়িতে চিকেন কাটলেট বানাতে অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু তেমন কিছুই প্রয়োজন হয় না আমি এখানে একটা ডিম নিয়েছি তোমরা এখানে দুটো ডিম নেবে আমি কিন্তু জানতাম না যে এখানে কটা ডিম প্রয়োজন হবে পরে কিন্তু আবার একটা ডিম অ্যাড করেছি ডিমটার মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে এরপর ডোটা অল্প পরিমাণে নিয়ে হাতে তালুর মাধ্যমে প্রেস করে চ্যাপটা করে নেবে ওর ডিমের মধ্যে সেটাকে দিয়ে ব্রেড ক্রামস দিয়ে ভালো করে মাখিয়ে নেবে আমার একটু ট্যারা বাকা হয়ে গেছে তোমরা তোমাদের মতোই পছন্দের সাইজ দিয়ে দেবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা আছে এগুলোকে ভেজে নেব একদম কিন্তু ফুল আছে ভাজবে না তাহলে পুড়ে যাবে আড়িতে চিকেন কাটলেট বানানোর এটাই মজা যত ইচ্ছে তোমার পছন্দের জিনিসটা দিতে পারবে দোকানের চিকেন কাটলেটে চিকেনের পরিমাণ অনেক কম থাকে আর দেখো বাড়িতে বানানো চিকেন কাটলেটে কতটাও চিকেনের পরিমাণটা রয়েছে সেম পদ্ধতিতে কিন্তু তোমরা ফিস কাটলেট সোয়াবিন কাটলেটও বানাতে পারো বাড়িতে তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কাছে শেয়ার করবো ওয়ে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো চলো টাটা